আজকে বিশ্বের মানচিত্রে যিনি আমাদেরকে মুক্তি দিয়ে গেছেন, যার কন্যা আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দিয়ে গেছেন, সেই দলকে আমরা শক্তিশালী করার জন্য আজকে এই সুখের দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হই। সংগ্রামী সাথীরা বন্ধুগণ, এটা তো মাইক গেল। আজকে যার সুখ রেলি এবং সুখ অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, যার জন্ম না হলে প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন দূরে করে প্লাস্টিক বস্তা হয়ে যাবে, যার জন্ম না হলে বিশ্বের মানচিত্রে এই দেশ সবাই কি সুপ্রিয় আসতো না। সেই সন্ধান আমাদের কি সুপ্রিয় জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শুধু হত্যা করা হয় নাই, হত্যা করা হয়েছিল এ দেশের স্বাধীনতাকে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই সুখের দিন, আসুন সকলে আমরা এক মঞ্চে এসে আমরা ঐক্যবদ্ধ হই এবং অঙ্গীকারবদ্ধ হই। আজকে বিশ্বের মানচিত্রে যিনি আমাদেরকে মুক্তি দিয়ে গেছেন, যার কন্যা আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দিয়ে গেছেন, সেই দলকে আমরা শক্তিশালী করার জন্য আজকে এই সুখের দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হই। যারা বিভিন্ন ভাবে বিভাজনে আছেন, আপনারা চিন্তা করে দেখেন আপনারা কোন পথে আছেন, এই পথগুলোকে অতিক্রম করে আসুন আমরা একটা আসনে এসে আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করে আবারও শেখ হাসিনার সরকার গঠন করি এবং ঐক্যবদ্ধ হয়ে এখন আমরা ঐক্যবদ্ধ হই। এবং এখন আমাদের যেহেতু আয়োজনের বিষয় আসে আছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ, প্রতি ইউনিয়ন থেকে তিনজন করে আপনারা এসে আজকে যারা মেয়রকে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আসছেন, সুশৃঙ্খলভাবে আপনারা এগুলো গ্রহণ করে শান্তিপ্রিয়ভাবে বাড়িতে ফিরে যাবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে বাংলার জাতি সর্বোচ্চ সুখের দিন। আজকে এই সুখের দিনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে হয়তো রোদ থাকবে, আপনার সব খুব ভালো করে জানেন। আজকে এই বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগ কর্ম প্রধান শাখা সংগ্রামী সভাপতি নেতৃবৃন্দ আজকে বাইরে ইউনিয়নের জন্য যে আয়োজন করেছেন, আপনারা যদি শান্ত সুস্থভাবে তা গ্রহণ না করেন তাহলে আপনারা জানেন প্রতি বছরই এই পেন্টনের সময় একটা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি, আজকের এই শোকসভা এবং যুবলীগের র্যালি এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।